নমস্কার গত পনেরো তারিখে আমি চিত্তা নক্ষত্র অবধি আমি বলেছিলাম যেহেতু আজকে আমি বিশাখা নক্ষত্র থেকে রেবতী নক্ষত্র পর্যন্ত পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল অবধি মানে পয়লা বছর অবধি কেমন যাবে সে বিষয়ে পর্যালোচনা আমি অবশ্যই করে করব বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বলি যেহেতু শনিদেব এখন রাহুল নক্ষত্রে প্রবেশ করে গেছে আজ সতেরো তারিখ তার মানে আপনার মিত্র নক্ষত্রে রাহুদেব প্রবেশ করেছে এতে কিন্তু খুবই শুভ ফল আপনি পাবেন এবং আর্থিক দিক থেকে আপনি অবশ্যই উন্নতি করতে পারবেন যারা রিপ্রেজেন্টিভ বা মেডিসিন লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই উন্নতি হবে এটা কিন্তু বিশাখা নক্ষত্রের রাশির ক্ষেত্রে কথাটা বললাম যেহেতু তার আপনার এখন রয়েছে বৃহস্পতি রয়েছে আপনার স্থানে মঙ্গল রয়েছে অষ্টম ভাবস্থ সপ্তম অষ্ট নবম ভাবস্থ মঙ্গল মানে দ্বিতীয় ভাবে ভাবে রয়েছে দৃষ্টি করবে আপনার ধনু রাশির ঘরে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই করে ভালো ফল আপনাকে দিয়ে যাবে আর শনিদেব যেহেতু আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে সেই কারণে আপনার বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই শুভ ফলদাতা হবে এই শনিদেবের বা রাহুল নক্ষত্রে এবার আসে আমি হচ্ছে বিশাখা নক্ষত্রের বিশ্বিক রাশি তাদের যেহেতু শনির এখন ঠাঁইয়া চলছে সেই কারণে তারা কিন্তু সমর্থ ফল কিন্তু আপনি পাবেন না বা পাচ্ছেন না কারণ এখন বৃহস্পতি আপনার পঞ্চমে হয়তো অর্থ জায়গাটা আপনি খুব একটা খারাপ জায়গা পাচ্ছেন না যেহেতু বৃহস্পতি আপনার মিন ঘরে রয়েছে আপনার পঞ্চম ভাবস্থ রয়েছে আপনার রাশিতে দৃষ্টি করছে নবম দৃষ্টি এবং শনিদেব দশম দৃষ্টি করছে আপনার রাশিতে এবং মঙ্গল দৃষ্টি করছে আপনার দ্বিতীয় ভাবস্থ এবং রাহু দৃষ্টি করছে সপ্তম অষ্টম নবম আমরা তৃতীয়ভাবে দৃষ্টি করছে রাহুদেব আর কেতু রয়েছে আপনার সেই কারণে আপনার কিন্তু খুব ভালো ফল দিয়ে যেতে পারছে না এই বিশ্বিক রাশির বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু সন্তান দিক থেকে সুখময় জীবন অবশ্যই পাবেন ফিনান্সিয়াল জায়গা থেকে মোটামুটি খুব খারাপ পাবেন না আমরা ঠিক জুটে যাবে এবারে আসে হচ্ছে বিশ্বিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র মানে বুধের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র মানে বুধ কানেক্টেড বিশ্বিকের সাথে মঙ্গল প্লাস বুধ যদি কানেক্টেড হয়ে যায় তাহলে কীভাবে তার টেকনিক্যাল ব্রেন কাজ করে টেকনিক্যাল ব্রেন কাজ করবে সে টেকনিক্যাল দিকে কিছু রিসার্চ রিসার্চ করার জায়গাটা বলতে চাইছি যারা মেডিসিন লাইনে আছেন বা ডাক্তার যারা আছেন যারা বিশ্বিক রাশি যে ডাক্তার হতে পারে তারা তাদের ক্ষেত্রে বলি তারা খুব ছিদান্নেস আছে তাদের ক্ষেত্রে কোনো কিছু তৈরি করার জায়গা কোনো কিছু আমি প্রকাশ করবো নিজস্ব একটা ব্যক্তিগত নিজে তৈরি করবো এই জায়গাটা বুধ আর বুধের নক্ষত্র যদি থেকে থাকে চন্দ্র যদি থেকে থাকে চন্দ্র মানছে ও নিজস্ব কিন্তু যেখানেই পতন মৃত্যু সেখানেই কিন্তু উৎপত্তি তৈরি করে যেহেতু অষ্টম বা পড়ে যাচ্ছে গুহস্থান পড়ে যাচ্ছে সেইখানে বিশ্বিক রাশির বা বিশ্বিক লগ্নের ক্ষেত্রে যেটা বলতে চাইছি যদি নক্ষত্র পেয়ে যায় জ্যেষ্ঠ নক্ষত্র যদি পেয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই করে ভালো শুভ ফল পাওয়া দিয়ে দিয়ে যেতে পারে তবে খুব একটা খারাপ ফল দেবে না এবারে আসে অনুভাধা নক্ষত্র আমি আগের নক্ষত্রে বলে ফেলেছি যাই হোক সেই জন্য আগে অনুবাদাতে আবার জ্যেষ্ঠ হওয়া দরকার ছিল তবে আমি অনুভবতা বলে দিই যেটা শনির নক্ষত্র আসছে সেক্ষেত্রে চন্দ্র শনি একটা বিষ্য কানেকশান থেকেই যায় যেভাবে ছন্ধ থাকার বাতিক প্রবণতা একটু কিরুষিত প্রবণতা একটু কেন বললো কেন করলো এই জায়গাটা কেউ ছন্ধবাতি কানেকশানটা কিন্তু তৈরি করবে যেহেতু শনির যেহেতু আপনার ঢাঁয়া চলছে বর্তমান প্লাস রাহুর রয়েছে আপনার শনি রয়েছে আপনার এখানে চতুর্থ চতুর্থভাবে রয়েছে একটা আপনি যদি গাড়ি বা কিছু যদি কিনে থাকেন সে গাড়ি গাড়ি নিয়ে খুব দুশ্চিন্তায় আপনাকে কিন্তু ভুগতে হবে বিশ্বের লোক না বিশ্বের রাশির ক্ষেত্রে সেই রাশির নক্ষত্র এবার যদি আপনার অনুরাধা তখন জন্মে থাকেন তার মানে হচ্ছে আপনার রাহু কিন্তু আপনার অতিমিত্ত নক্ষত্রে কানেক্টেড করছে তার মানে আপনার কিছু অর্থ অর্থলাভ কিন্তু অবশ্যই দেবে রাহু দেবে আপনার খুব একটা ক্ষতিকারক করবে না আর হচ্ছে যেহেতু আপনার পঞ্চমপতি বৃহস্পতি ষষ্ঠতে রয়েছে শুক্র প্লাস রাহু সপ্তম প্রতি রয়েছে শুক্র প্লাস রাহুযুক্ত অষ্টমে রয়েছে মঙ্গলে এই জন্য একটা শারীরিক সমস্যা হতে পারে আপনার অস্বজাত সমস্যাটাকে একটু সাবধানে আপনি থাকতে হবে এবার আসে হচ্ছে মূলা নক্ষত্রে ধনুরাশি মূলা নক্ষত্র মূলা নক্ষত্রের ক্ষেত্রে বলি ধনুরাশির ক্ষেত্রে খুব খারাপ ফল আপনি কিন্তু পাচ্ছেন না কিন্তু খুব ভালো ফল আপনি পাবেন না যেহেতু আমরা পঞ্চমে রয়েছে যারা পঞ্চমে রাহু রয়েছে সেই জন্য বিদ্যাস্থানে ধনুরাশির জাতক বা জাতায়ের ক্ষেত্রে বিদ্যাস্থানে একটু সমস্যা তৈরি করবে বা করছে এটা মোটামুটি অক্টোবর দিয়ে চলবে আপনার আর এপ্রিল মাসে রবি যেই প্রবেশ করবে তখন একটু হয়তো আপনার উন্নতি জায়গা তৈরি করবে ধনুরাশির ক্ষেত্রে দ্বিতীয় প্রতি শনি রয়েছে যেহেতু আপনার তৃতীয় রয়েছে সেই সেই জন্যে উনিশ নম্বর মানে মূলানমর নক্ষত্র কেতুর নক্ষত্র এরাও একটুখানি কেউ সেটি টাইপের কানেকশান তৈরি করে এদের মনে হয় কানেকশান তৈরি করে কিন্তু কেতু যেহেতু তুঙ্গ হয় জন্য চন্দ্রকে ফ্লাসেবাল হতে ফ্ল্যাশ হতে দেবে দেয় না চন্দ্রকে ফ্ল্যাশ হতে কেতু যেহেতু আমরা তুঙ্গ হয় ওখানে বা সে কেতুর জন্যে আমরা কিন্তু একটু কেতু মাছ উনিশ নম্বর নক্ষত্র উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ জন্ম সম্পদ বিপদ ক্ষেম ইত্যাদির সাধন নক্ষত্র থাকবে এতে কিন্তু আপনার ভক্তিমূলক ভক্তির জায়গাটা কিন্তু আপনাকে শনিদেব দেবে ভক্তি করি থাক বাড়িতে গৃহেতে কোনো ঠাকুরের পূজা অর্চনা করা হোক বা কোনো রকম ওনারা হয়তো বাড়িতে কোনো ঠাকুর পরিষ্কার করলেন এই কারাসগুলো কিন্তু আপনাকে উনিশ নম্বর নক্ষত্র মানে মূলা নক্ষত্র আপনাকে দিয়ে যাবে এবারে আসি পূর্বাশা নক্ষত্র কুড়ি নম্বর শুক্রের নক্ষত্র ধনুরাশি এদের ক্ষেত্রে কি হবে এরা কিন্তু খুব ভালো জায়গা প্রেমপ্রীতির জায়গা থেকে রোমান্টিকতার জায়গা থেকে যারা বিবাহ করেছেন তারা কিন্তু ভ্রমণ করতে পারবেন বা বাইরে কোথাও ভ্রমণ করতে গেলে রিল্যাক্সেবল লাইফ একটু রিল্যাক্স করা রিল্যাক্স ভোগ করতে পারবেন তৃতীয় শনি চতুর্থে বৃহস্পতি রয়েছে সাংসারে দিয়ে খুব ভালো সুখময় সময় পাবেন আর যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রেও কিন্তু বলছে তারা স্টুডেন্টদের ক্ষেত্রেও আপনারা মোটামুটি শুভ ফল পেয়ে যাবেন কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ জন্ম সম্পদ বিপদ প্রত্যয় নক্ষত্রে রয়ে গেল রাহু শনির নক্ষত্রে এই জন্য মানে বিদ্যাস্থানের খুব একটা খারাপ ফল দেবে না সন্তান দিক থেকে যারা সন্তান হতে চাইছে না সন্তানের বাধা আছে তাদের সন্তান হওয়ার জায়গা প্রচুরভাবে কানেকশান করছে এবারে সে হচ্ছে উত্ত্রাস নক্ষত্রে রবীন্দ্র নক্ষত্র মকর রাশি এই মকর রাশি যে একুশ নম্বর নক্ষত্র রবীন্দ্র নক্ষত্র এখানে কিন্তু মকর রাশি রবীন্দ্র নক্ষত্র যদি হয় একুশ বাইশ তেইশ চব্বিশ জন্ম সম্পদ বিপদ ক্ষেম নক্ষত্রে শনি কিন্তু ক্ষেম নক্ষত্রের জায়গা দিতে একটা মানসিক একটা ডিপ্রেশান কাজ করবে যেহেতু শনির শাশুড়ে চলছে আপনার সে মানসিক ডিপ্রেশান একটা জায়গা দিক থেকে রেসপন্স রেসপন্স মতো না পাওয়া যেন একটা স্বচ্ছলতা জায়গা থেকে মানসিক দিক থেকে একটা স্বচ্ছলার জায়গা পাবেন না একটু পাবেন লেটে ঘুরে ঘুরে পাবেন বা ব্যবসার দিক থেকে একটুখানি যদি ব্যবসা যদি কোনো অটোমোবাইল ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে একটুখানি ডিস্টারবেন্স করবে আর যদি কোনো স্টুডেন্ট থাকে স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু একটা শারীরিক সমস্যা তৈরি করবে মাইগ্রেন হয়ে যাওয়া মাথা যন্ত্রণা হওয়া এগুলো কিন্তু তৈরি করবে আর যেহেতু শুক্র রয়েছে আপনার শুক্র পঞ্চমপতি রয়েছে চতুর্থ রয়েছে আর বিদ্যায় রাহুর সঙ্গে যুক্ত হয়ে গেছে বলে আপনার বিদ্যা স্থানের জায়গায় থেকে একটু সমস্যা তৈরি করবে এই উত্তরাষারা নক্ষত্রের এবার আসে হচ্ছে আমি শোভনা নক্ষত্র বাইশ নম্বর সোবনা নক্ষত্রে তবে মকর রাশিদের ক্ষেত্রে এরকম একটু মাছ মাংস খেতে বেশি পছন্দ তো যেহেতু মকর মানে হচ্ছে কুমির কুমির কী খায় ওটা ভেবে নিতে হবে বুঝে নিতে হবে যা বাইশ নম্বর নক্ষত্র মানে সরস্বতী নক্ষত্র যারা বিদ্যা যারা মকর রাশি সোবনা নক্ষত্র আমি জোর গলায় বলতে পারি বারংবার বলতে পারি যে তাদের বিদ্যা কিন্তু উন্নতি হবে উন্নতি অবশ্যই বিদ্যাস্থানে তারা কিন্তু উন্নতি প্রচুর করে যেহেতু যেহেতু সরস্বতী নক্ষত্র এবার তাহলে হচ্ছে বাইশ তেইশ চব্বিশ জন্ম সম্পদ বিপদ নক্ষত্রে চলে গেল রাহু এই জায়গা থেকে ওদের কিন্তু বন্ধু লেভেলটা খুব ভালো দেবে না বাজার যাতে বাজের সঙ্গ না পড়ে যায় সেই জায়গাতেই কিন্তু আপনাকে একটু কানেকশান কিন্তু আপনাকে রাখতে হবে